Regina Pátria. Regina Pátria, Regina Pátria. Hoje é quando eu mando Regina Pátria. Regina Pátria, Regina Pátria. Eu mando Regina Pátria. Regina Pátria, Regina Pátria. ছবিটা হয়নি কিন্তু, ছবিটা হয়নি। এই আজকে মার খেয়েছে, আজকে হুশিকের কথায় আমরা গ্রহ এবং ওর পরিবার ওর সঙ্গে আমরা দেখা করছি এবং ওর সঙ্গে এখন আমরা আলাদা করে বৈঠক করব, পুলিশকে যা জানানো আমরা জানাবো। ব্যাপার হয়েছে বিজেপির দুষ্কৃতিকারীদের কি হয়েছে, কেন মেরেছে? আমাদের সকাল থেকে একটা জয়নিংয়ের প্রবলেম, কিন্তু আপনারা জানেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কংগ্রেসের আমাদের নেতা মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা আসার কারণে ত্রিপুরা মন্দিরে পুজোতে যাওয়া এবং জিম কনস্ট্রাক্টরের যে তালিমপ্রাপ্ত যে বাহুবলীর দল বীরপুঙ্গমের দল রাস্তায় দাঁড়িয়ে যে বিক্ষোভ দেখালো, সেই কারণে আমাদের পুরো দিনের কর্মসূচিটাই এলোমেলো হয়ে গেছে। যাই হোক, আমাদের নেতা স্কুল বন্ধ কথাটা বলে দিই, স্কুল বন্ধ, স্কুলের ছাত্রীদের কাছে ওগুলো বল, অফিসের সব বলেছে। আমাদের নেতা এক্ষুনি তিনি চলে গেছেন কলকাতার দিকে, কিন্তু তিনি আমাদের দায়িত্ব নিয়ে গেছেন। আপনারা জানেন আমরা বেশ কয়েকদিন ধরে আমি আমার মন্ত্রী সম্মানীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক এবং আমাদের আইএনটিউসি রাজ্য সভাপতি প্রাক্তন সাংসদ বিক্রমপ্রত বন্দ্যোপাধ্যায় আমরা এখানে আছি এবং গতদিন আমরা সুবল ভৌমিক এবং প্রাক্তন মন্ত্রী সমেত বেশ কয়েকজনকে জয়েন করিয়েছি। আজকেও আমাদের এই জয়েনিং প্রোগ্রামে প্রায় 250 জন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সিপিএম এবং বিজেপি ইনক্লুডিং লিডার্স জয়েন, এরা প্রত্যেকে আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে আজকে জয়েন করছেন। আমি মূল কথাগুলো নাম বলছি, বাকিগুলো আমি আপনাদের সঙ্গে জয়েন করছেন রাজীব দাস, দীপঙ্কর দাস, বেনুলাল দেবনাথ, বিদ্যুৎ লস্কর, অজিত সেন, মালিক মিয়া, এরকম অনেক অনেক অজস্র মানুষ জয়েন করছেন। আমরা এখন প্রথমে তাদের হাতে ফ্ল্যাগ তুলে মুজিবুল ইসলাম মজুমদার হাত তুলবেন, জেনারেল সেক্রেটারি টিপিসিসি অ্যান্ড এক্স এনএসইউআই প্রেসিডেন্ট, উনি 2019 সালের সোনামুড়া অ্যাসেম্বলি কনস্টিটিউন থেকে উনি ক্যান্ডিডেট ছিলেন। রাকেশ দাস কংগ্রেসের ছাত্র ফ্রন্ট ছাত্র পরিষদের রাজ্য সভাপতি, এই যে দাদা মোবাইলটা সরান, আমাদের দলের সঙ্গে যুক্ত হন। সঞ্জয় দাস, কোথায় স্টেট চেয়ারম্যান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এসসি ডিপার্টমেন্ট, এরা আজকে জয়েন করলেন। এছাড়াও প্রাক্তন বামফ্রন্টের মন্ত্রী মিস্টার রিয়াং, তিনি সকাল থেকে অনেক বয়স হয়েছে, মনীন্দ্র রিয়াং, তিনি এতক্ষণ ছিলেন কিন্তু আর এই ছটা নাগাদ না পেরে তিনি চলে গেছেন, কিন্তু তিনিও তার সমর্থন এবং দলে যোগদানের কথা বামফ্রন্টের এই মন্ত্রী প্রাক্তন মন্ত্রী শ্রী মনীন্দ্র রিয়াং তিনিও আমাদের জানিয়ে গেছেন তার এখানে থাকার কথা ছিল। কিন্তু আমি বললাম যে কর্মসূচিটা পুরোটাই একটা জিওপার্টাইজ হয়ে গেছে, একটু এলোমেলো হয়ে গেছে, সেই জন্য এখানে থাকতে পারেনি। এনাদের সঙ্গে 250 মানুষ মুজিবুল ইসলাম মজুমদারের নেতৃত্বে সারা রাজ্যের থেকে 250 জন কংগ্রেস কর্মী, বিজেপি কর্মী এবং সিপিএম কর্মীর থেকে দল ত্যাগ করে আজকে তৃণমূলের পতাকা তোলে মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে অভিষেক ব্যানার্জির দেখানো দিশায় আগামী দিন এই রাজ্যে 2023 সালে যাতে এই রাজ্যে বিজেপিকে উৎখাত করে আমরা নতুন এই রাজ্যের মানুষকে একটা মুক্তি দিতে পারি, সে শপথ নিয়ে আজকে আমরা পশ্চিমবঙ্গের মাননীয় শিক্ষামন্ত্রী এবং আইনমন্ত্রী মলয় ঘটক এবং রাষ্ট্রপতি প্রাক্তন সাংসদ ঋতব্রত ব্যানার্জির উপস্থিতিতে আমাদের আজকে এই দল হয়েছে। কংগ্রেস দল কেন আপনারা মানে দেখুন, কংগ্রেস দলের সঙ্গে কোনো রকম আমাদের রাগ নেই, কিন্তু বলতে হচ্ছে এই রাজ্যে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি কিছু আমাদের সঠিকভাবে নেতৃত্ব দিতে পারছে না, মানুষের কাছে পৌঁছাতে পারছে না। সেখানে আমরা রাজনীতিটা করি নিজের জন্য নয়, মানুষের জন্য কিছু করার জন্য, তাই মানুষের তাগিদে জনগণের হয়ে কাজ করার তাগিদে আমরা আজকে দল চেঞ্জ করে কংগ্রেস দল চেঞ্জ করে তৃণমূলে জয়েন।